আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার সঙ্গে একটু কথা বলা যাবে ভাই? জি বলেন ভাই, বসেন। তো ভাই আপনার সঙ্গে একটু কথা বলা যাবে? হ্যাঁ বলেন। আপনি যেভাবে ওযু করলেন, আসলে এই ওযুটা সুন্নত তরিকায় ওযু না, এভাবে তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওযু করতেন না। তো ভাই আমি কি আপনাকে সুন্নত তরিকায় ওযুটা দেখা দেবো? হ্যাঁ অবশ্যই দেখো। আপনি একটু দেখেন কিভাবে ওযু করতে হয়। ভাই যেটা বিষয়, আমরা তো নামাজের জন্য ওযু করি, তাই না? তো আমাদের ওযুটা যদি সহি ভাবে না হয় তাহলে তো আমাদের নামাজ হবে না। তাহলে আমি একটু আপনাকে ওযুটা দেখাই। তো প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ওযুর নিয়ত করতে হবে, যে আমি পবিত্র হওয়ার জন্য ওযু করতেছি, বিসমিল্লাহ বলে এরকম তিনবার পানি নিতে হবে। এই ডান হাত এবং বাম হাতের কবজি পর্যন্ত তিনবার ধৌত করতে হবে। এভাবে কয় তিনবার পানি নিয়ে ধৌত করতে হবে, তিনবার। এটা হলো প্রথম চলে গেল। এরপর হচ্ছে আমাকে কুলি করতে হবে। কুলি কিভাবে করব? এইভাবে পানি নিয়ে এভাবে কুলি করতে হবে তিনবার। আমি যদি মেসক না করি বা মেসক না থাকে আমার কাছে, তাহলে হচ্ছে আমি হাত দিয়ে এভাবে করব, করে এ হচ্ছে নিয়ম, তিনভাবে করব। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে তিনবার নাকের মধ্যে পানি দেবো। কীভাবে পানি দেবো ভাই? আপনি যেভাবে দিলেন আসলে ওটা সুন্নত না, এখন দেখে নেন। তো ভাই নাকে কীভাবে আমরা পানি দেবো দেখেন, এভাবে পানি নিয়ে নাকি দিতে হবে। এই দুই আঙ্গুল দ্বারা নাক পরিষ্কার করতে হবে। জি জি, প্রত্যেকবার ঝেড়ে ফেলতে হবে, আবার পানি নিয়ে এরকম করে আবার ঝেড়ে ফেলতে হবে, আবার পানি নিয়ে ঝেড়ে ফেলতে হবে। এটা ছিল সুন্নত তরিকা। এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মুখমণ্ডল ধৌত করতে হবে। মুখমণ্ডল ধোয়া হচ্ছে ফরজ। তো ভাই ওজুর মধ্যে যদি আমাদের এই ফরজ অঙ্গগুলোর মধ্যে এক চুল পরিমাণও যদি ভেজা বাকি থাকে, যদি শুকনো থাকে, তাহলে কিন্তু আমাদের ওযু হবে না। ওযু যদি না হয় তাহলে কিন্তু আমাদের নামাজ হবে না ভাই। এই জন্য গুরুত্বপূর্ণ বিষয়, ওযুটাই ফরজগুলো অবশ্যই ভালোভাবে পালন করতে হবে। তো আমরা কীভাবে মুখমণ্ডল ধৌত করব, এই যে এটার নিয়ম আছে, এই যে কপালের চুল উঠিবার স্থান থেকে থুতনির নিচ পর্যন্ত এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত আমাদেরকে ধৌত করতে হবে। তো ভাই কীভাবে ধৌত করতে হবে আমি আপনাকে একটু দেখাই। এভাবে পানি নিয়ে এভাবে আমাদেরকে ডোলে ডোলে ভালোভাবে ধৌত করতে হবে, তিনবার করতে হবে, যেন আমার একটু জায়গাও ফাঁকা না থাকে। আর আমার যদি ঘন দাড়ি হয় তাহলে আমি খিলাল করতে পারবো। এভাবে আমার তো দাড়ি কম, এই জন্য আমার ঘন দাড়ি না, আমার খিলাল না করলে যাদের বড় দাড়ি তারা জি জি, যাদের যাদের বড় দাড়ি। তো এভাবে তিনবার আমি ভালোভাবে ধোবো। তো আপনি যদি মনে করেন যে তিনবারও আমার পরিপূর্ণভাবে হয়নি, তাহলে আপনি আবার একবার পানি নিতে পারেন। এরপর হচ্ছে ভাই আমাদেরকে দুই হাত কোনি পর্যন্ত ধৌত করতে হবে। কীভাবে ধৌত করব দেখেন ভাই, এভাবে পানি নিয়ে এইভাবে আমাদেরকে ডোলে ডোলে করতে হবে, ডোলে ডোলে উজু করতে হবে। তো এই আমাদের যে এই কোনোর যে জায়গাটা থাকে, অনেকে এটাকে করে না। তো আমাদেরকে এটা যদি ভালোভাবে না ভেজে তাহলে তো আমাদের উজু হবে না। তো ভাই এইভাবে আমাদেরকে তিনবার নিতে হবে, উজু করতে হবে। এরপর হচ্ছে বাম হাত, এভাবে ডোলে ডোলে আমাদেরকে উজু করতে হবে। তো এরপরে আমরা চাইলে আমাদের নখগুলো খিলাল করতে পারি, এভাবে নখ খিলাল করতে পারি। এরপরে যেটা কাজ হচ্ছে সেটা আমাদেরকে মাথা মাসাজ করতে হবে। তো মাথা মাসাজ করা কিন্তু ফরজ। তো আমরা কীভাবে করব, এই যে দেখেন আমরা চাইলে একটু পানি নিতে পারি এরকম করে। প্রথম এই হাত এরকম করতে হবে, করে হাত এখান থেকে নিয়ে এই পাশ দিয়ে পিছনে যাইতে হবে, আবার এই এখান থেকে আবার সামনে চলে আসতে হবে। এরপর আমার যে দুই আঙ্গুল আছে এটা দিয়ে আমরা এই যে কানের এই যে প্যাচগুলো আছে এগুলো এইভাবে মাসাজ করব। এরপর আছে এই দুই নখ বাকি থাকলো, এই দুই আঙ্গুল দিয়ে আমরা এইভাবে কান মাসাজ করব। এরপর হচ্ছে আমাদের গর্দান মাসাজ করা, আমরা এই পিঠ আর এই পিঠ দুই পিঠ দিয়ে গর্দান মাসাজ করব, এইভাবে নিয়ে এইভাবে নিয়ে মাসাজ করব। তো ভাই এটা হচ্ছে হলো ওজুর অনেকটা ফরজ গেল। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা পা ধোয়া। আপনি যেভাবে পা ধুলেন শুধু পা এরম করে দিয়ে চলে গেলেন এরম করে গেলেন, এরকম ঠিক না। আসলে আমাদেরকে পা ধুতে হবে, পা ধোয়ার সময় অবশ্যই আমাদেরকে বাম হাত দিয়ে ধুতে হবে। আমার পানি নিয়ে খুব সুন্দরভাবে ডোলে ডোলে পাগুলো ধোব, এরকম তিনবার করে পানি নিয়ে ধোব। যদিও আমাদের পাটা পানির ভিতরে থাকে তবুও আমাদেরকে তিনবার ধুতে হবে, এভাবে নিয়ে আমার পাগুলো ধোব। তো আমি যদি মনে করি যে আমার পাগুলো
খিলাল করতে হবে আঙ্গুলগুলো, তাহলে আমাদের এই যে বাম হাতের এই আঙ্গুল দিয়ে এভাবে আমরা খিলাল করব। ঠিক আছে ভাইজান, তো এইভাবে হচ্ছিলো অজু করতে হয়, এটা হচ্ছিলো অজুর নিয়ম। এভাবে যদি আমরা অজু করি তাহলে আমাদের অজুটা সহি হবে, আর যদি আপনি যেভাবে অজু করলেন খালি তাড়াহুড়ো করে চলে যাচ্ছেন, আসলে এবাদত তো তাড়াহুড়ো করা হয় না, আল্লাহ তাআলার সামনে যাবো তাড়াহুড়ো করে তো গিয়ে হবে না। তো আমাদের অজু যদি সহি না হয় তাহলে তো আমাদের নামাজও হবে না। তো আমরা তো এখানে ওখানে ঘুরতে গেলে কত সুন্দরভাবে আয়োজন করে যাই, কত পরিপাটি সেজে গুজে যাই, তো আমরা মহান আল্লাহ তাআলার সামনে গিয়ে সেজদা দেবো, তার সামনে হাজিরা দেবো। তো আমরা যদি সঠিকভাবে অজুই যদি না করে যাই, পবিত্র যদি না হয়ে যাই, তাহলে তো আল্লাহ তাআলার কাছে গিয়ে আমাদের এবাদতটা গ্রহণযোগ্যতা পাবে না। তো ভাই আশা করি এভাবে অজু করলে আপনার অজু হবে এবং নামাজও হবে। নজর বুঝতে পারছি, আপনার কথা শুনে ভালো লাগলো। আর এতদিন তো তাহলে আমি অনেক ভুল করেছি, তো এখন থেকে যদি আমি আপনার আপনি যেভাবে দেখালেন তরিকা অনুযায়ী ওইভাবে যদি অজু করি তাহলে তো সমস্যা নাই, সমস্যা নাই ইনশাল্লাহ। নামাজও হবে, অজু হবে ইনশাল্লাহ। আর আমি যেন আপনার দেখানো পথে ওইভাবে অজু করতে পারি, আর যারা আমার ফ্রেন্ড সার্কেল তাদেরকেও আমি বুঝাবো। জি জি, আর আমার জন্য দোয়া করবেন। জি ভাই, আচ্ছা, আসসালামু আলাইকুম।